প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? আঁকি। কাউকে দেননি তো আবার ফাঁকি? আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয় না। থাকেন কোথায়? থাকেন ঢাকা। থাকেন ঢাকা, কোন জায়গায় থাকেন? ঢাকা মিরপুরে থাকেন। কে কে থাকে সাথে? অপুর সঙ্গে থাকেন। আর কে থাকে? আচ্ছা, কোনো স্বামী থাকে না? আপনার কোনো স্বামী নাই? আপনার স্বামী নাই। পড়াশোনা করেন নাকি? পার্লারে কাজ করেন। তো পার্লারে কাজ করেন কদিন থেকে? দু তিন বছর হয়ে গেছে। আচ্ছা, কাজ শিখলেন কোথায়? কাজ দিয়ে দিছে তো? আচ্ছা, যাক ভালো কথা, চাকরি দিয়ে দিছে, ভালো কথা, স্বাবলম্বী হয়ে গেছেন। কত টাকা ইনকাম করতে পারেন মাসে? মানে কেন ফুপুকে দিতে হয়? কেন খারাপ লাগে না আপনার কাছে? খারাপ লাগে, লাগবে না কেন? যদি বাবা মা থাকতো তাহলে কি আর এরকম করে কখনো বলতো? মানে ফুপুর কথার ভয়ও যেতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, তো বয়স কত চলে আপনার? 18 বছর। এখন তো বিয়ে শাদীর সময় হয়ে গেছে, ঠিক না? তো ফুপু কি কখনো আপনার বিয়ের সাথে আলাপ আলোচনা করে? সে মানুষ যদি গরিব হয়, গরিব হলেও সমস্যা নাই, সে আমার এক বেলা বাদে এক বেলা খাও, তাও আমি তার কাছে সারা জীবন থাকতে চাই। সে যদি ভালো মানুষ হয়, তার সাথে নামাজ পড়ে কিরকম মানুষ? তারপর কাছে, তারপরে মানে ফুপুর কাছে থাকতে চান না, তো? না, আমি সে যদি চাই যে আমাকে ভালোবাসে বিয়ে করবে, সে যদি চাই যে আমি বিয়ে করে তার অন্য জায়গায় রাখবো, আমার তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে ফুপু মানে একটু ডাল ভাত কম খাইলেও মানে থাকা যায়, কিন্তু ফুপুর কথা শুনে থাকা যায় না? না। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? তো দর্শক আপনার নাম কি বললেন? আঁকি। আঁকি এবার সাথে কথা শুনে যদি ভালো লাগে, কষ্ট লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তার দর্শক আপনারা যদি আঁকি এবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 0170943174। আমি নাম্বারটা আবারও বলছি, 0170943174। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।